আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগল মিটের মাধ্যমে আমরা অনলাইনে ভিডিও মিটিং করতে পারি এর জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোরে যাবো এবং সেখান থেকে গুগল মিট নামে একটি অ্যাপ আছে সেটিকে আমরা ইনস্টল করে নেব ইনস্টল করার পরে আমরা দেখব কি করতে হবে ইনস্টল করার পরে অ্যাপটা ওপেন করার অপশান আসবে আমরা ওপেন অপশানে ক্লিক করে অ্যাপটিকে ওপেন করব তারপর দেখব এরপরে কি করতে হবে ওপেন করার পর এইরকম একটা ওয়েলকাম পেজ আসবে সেখানে আমাদের কিছু করতে হবে না শুধু নিচে যে কন্টিনিউ বাটনটা আছে সেখানে ক্লিক করে আমরা কন্টিনিউ করব কন্টিনিউ পেজে ক্লিক করার পর এই পেজটা আসবে সেখানে এই অ্যাপটা থেকে পারমিশন চাওয়া হবে যে এই অ্যাপটাকে ভিডিও রেকর্ড করতে দেওয়া হবে কিনা ফোন থেকে সেখানে আমরা অ্যালাউ বাটনে ক্লিক করে এটাকে অ্যালাউ করব এরপরে আরেকটা একটা চাওয়া হবে যে এই অ্যাপটিকে অডিও রেকর্ড করতে দেওয়া হবে কি না এটাতেও আমরা অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করব এর পরের স্টেপে গুগল মিটে অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের সামনে অপশান দেওয়া হবে যে কোন ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি সেই গুগল মিটের অ্যাকাউন্টটা খুলতে চাই এখানে আমি এই ফোনে যতগুলো ইমেল অ্যাকাউন্ট খুলে রেখেছি সেই সবগুলো সামনে চলে আসবে তার ভিতরে যে ইমেল অ্যাকাউন্ট দিয়ে আমি গুগল মিট খুলতে চাই তার উপরে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টটার সাথে সাথে খোলা হয়ে যাবে অথবা নিচে প্লাস বাটনে ক্লিক করে আমি নতুন কোনো অ্যাকাউন্ট অ্যাডও করতে পারি এর পরের স্টেপে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে নিচে বাঁ দিকে নিউ মিটিংয়ে ক্লিক করে আমি নতুন একটা মিটিং শুরু করতে পারবো এবং তাতে আমার কন্ট্যাক্ট যারা আছে তাদেরকে আমি জয়েনও করাতে পারবো সেটা কি করে করবো সেটা আমরা দেখে নেব এছাড়া ডান দিকে আছে মিটিং কোড মিটিং কোডে ক্লিক করলে সেখানে আমি অন্য কেউ যদি কোনো মিটিং শুরু করে সে যদি আমাকে কোনো কোড শেয়ার করে সেই কোডটা ওখানে দিয়ে আমি তাদের মিটিংয়ে জয়েন করতে পারবো দেখা যাক সেগুলো কিভাবে হবে যখনই আমি নিউ মিটিং অপশানে ক্লিক করব তখন আমার সামনে এই এইরকম একটা উইন্ডোজ খুলে যাবে এবং সেখানে দেখা যাবে যে আমি যে মিটিংটা শুরু করতে চলেছি তার একটা কোড তৈরি হয়ে গেছে এবং সেই কোডটাকে শেয়ার করার অপশানও দেওয়া হয়েছে ওই শেয়ার করার অপশানে গিয়ে সেই কোডটাকে আমি আমার কন্ট্যাক্ট যারা আছে তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমেল ইত্যাদির মাধ্যমে শেয়ার করতে পারবো শেয়ার করলে পারে তারা সেই লিংকে ক্লিক করে আমার মিটিংয়ে জয়েন করতে পারবে শেয়ার অপশানে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আমাদের সামনে খুলবে যেখানে আমরা দেখব কি কি মাধ্যমে আমরা শেয়ারটা করতে পারবো এইভাবে মিটিংয়ের লিংক শেয়ার করার পর মিটিংটা শুরু হবে এবং এখানে সবাই জয়েন করবে কারা কারা জয়েন করেছে আমি এখানে নিচে পর পরপর দেখতে পাবো এখানে শুধুমাত্র আমি একাই আছি এখন সেই জন্য শুধু কৌশিক নন্দী দেখাচ্ছে এবং ওখানে এক লেখা আছে এবং এখানে যখন আরও অনেকে যোগ দেবে তখন সেখানে তাদেরও দেখা যাবে এবং সংখ্যাটাও বেড়ে যাবে এইভাবে মিটিং চলতে থাকবে এগুলো গেল কিভাবে আমি মিটিং শুরু করে অন্যদেরকে জয়েন করাতে পারি এবার দেখে নেব সেই অপশান যেখানে ছিল যে নিউ মিটিং তার পাশেই ছিল মিটিং কোড ওই মিটিং কোডে ক্লিক করলে কি হবে মিটিং কোডে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে সেখানে আই কোড জানতে চাওয়া হবে আমাকে যদি কেউ মিটিং শুরু করে সেই মিটিংয়ের কোডটা শেয়ার করে আমি সেই কোডটা এখানে দিয়ে সেই মিটিংয়ে জয়েন করতে পারবো